খুব জমকালো আয়োজনে লিওনেল মেসিকে বরণ করে নিল মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। বৃষ্টিতে প্রায় আড়াই ঘন্টা পর শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। ক্লাবটির হয়ে শিরোপা জেতার প্রতিশ্রুতি দেন এই আর্জেন্টাইন সুপারস্টার। যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন অধ্যায় শুরু করে রোমাঞ্চিত এলএমটেন। অবশেষে ফুরলো ইন্টার মায়ামির অপেক্ষা। ফোর্ট লডারডেলে ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামের 18,000 দর্শকের সামনে হাজির লিওনেল আন্দ্রেস মেসি। এগিয়ে এসে ডেভিড বেকহ্যামকে জড়িয়ে ধরলেন খুদে জাদুকর। হাতে তুলে দেয়া হলো আইকনিক জার্সি নাম্বার 10। এখন থেকে ফের মেসি শুধুই এলএমটেন। মায়ামির উৎসবের রং গোলাপি, ঝড় বৃষ্টি ছাপিয়ে আতশবাজির ঝলকে চমকিত ফ্লোরিডার আকাশ। মেসির পরনে সাদা টি শার্ট, তবে স্ত্রী রকুজোর জামায় গোলাপির আভা। তিন সন্তান গায়ে জড়িয়েছেন বাবার জার্সি। লিটিল ম্যাজিশিয়ানের সাথে এদিন পরিচয় করিয়ে দেয়া হয় তারই বার্সেলোনা সতীর্থ আর স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা সার্জিও বুস্কেটসকে। মেসির চোখে মুখে প্রশান্তি, মন যা চায় তাই করতে পারার তৃপ্তি। সবাইকে ধন্যবাদ বৃষ্টি উপেক্ষা করে এখানে আসার জন্য। আমি এখানে আসতে পেরে দারুণ খুশি এবং রোমাঞ্চিত। ধন্যবাদ জানাতে চাই ম্যাস এবং বেকহ্যামকে এখানে আমাকে বাসার মতো পরিবেশ দেওয়ার জন্য এবং সব কিছু খুব সহজে মানিয়ে নেওয়ার জন্য। এখানে অনুশীলন আর খেলার জন্য মুখিয়ে আছি। আমি জিততে এসেছি এবং ক্লাবকে দারুণ কিছু উপহার দিতে চাই। আপনাদের সাথে দারুণ কিছু অভিজ্ঞতা ভাগাভাগির অপেক্ষায় রইলাম। রেকর্ড 7 ব্যালন্ডিওর জয়কে বরণ করে নিতে উৎসবে সামিল স্টেফ কারি, টম ব্র্যাডি, পিটবুল, ডিজে খালিদের মতো তারকারা। কিন্তু প্রকৃতির বাধায় সব কিছু ঠিকঠাকভাবে করতে পারেনি ইন্টার মায়ামি। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় সংবর্ধনা শুরু হওয়ার কথা থাকলেও এর কিছু সময় আগে শুরু হয় ঝড়। ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাতে সিট ছাড়তে বাধ্য হন উৎসুক দর্শকরা। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পর ঝড় থামলেও ছিটোফোঁটা বৃষ্টি পড়েছে অবিরাম। সকাল থেকেই লডারডেলে ভিড় বাড়তে থাকে মেসি সমর্থকদের। প্রিয় ফুটবলারকে এক নজর দেখতে শুধু মায়ামি নয়, দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা, যাদের পরনে আর্জেন্টিনা আর ইন্টার মায়ামির মেসির জার্সি, হাতে প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন। ভারী বর্ষণ উৎসবে বাদ সাধতে পারেনি। মায়ামিতে সপ্তাহ জুড়ে ব্যস্ত সময় মেসির। উন্মোচনের পর দিনই অনুশীলন শুরু। শুক্রবার ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচে দেখা যাবে এলএমটেনকে, যার টিকিট মূল্য উঠেছে $400 বেশি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।